ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে প্রাণ আরএফএল, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ। হ্যালো ভিউয়ার, সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম প্রাণ আরএফএল নিয়ে, যেখানে কিনা আপনি সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদনটি করতে পারবেন। চলুন ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখে নেই প্রাণ আরএফএল এ কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে। আর ভিউয়ার্স, আপনারা কিন্তু ভিডিওটি কেটে কেটে দেখবেন না, কারণ আপনি যদি ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে আপনার আবেদনে ভুল হয়ে যাবে। আর আপনার আবেদনে যদি একবার ভুল হয়ে যায় আপনাকে কিন্তু ইন্টারভিউতে কল করা হবে না। তাই আপনি কোনো প্রকার কাটাকাটি ছাড়া সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকুন। আমি কোথায় কী লিখছি, কীভাবে আবেদনটি করছি, আপনারাও সেমভাবে আবেদনটি সম্পন্ন করে দিবেন। আর আজকের ভিডিওতে আমি বলে দিব এই চাকরিটিতে কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং এই চাকরিটির দায়িত্ব কি কি রয়েছে, সমস্ত কিছু ডিটেলস আমি আপনাদেরকে বলে দেব। তাই আপনারা ভিডিওটি না টেনে অর্থাৎ না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমি কি কি বলছি, কিভাবে আবেদনটি করছি, আপনারাও সেমভাবে আবেদনটি সম্পন্ন করে দিবেন, যাতে করে আপনাকেও এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয়। শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ আরএফএল গ্রুপে ট্রেনি ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 10ই জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা 10ই জুন পর্যন্ত বসে থাকবেন না, আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন। মনে রাখবেন, আপনি যত দ্রুত আবেদন করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে। যারা আগে আগে সিভি ড্রপ করবে, ইন্টারভিউরা কিন্তু তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দিবে। তাই আমি আপনাকে সাজেস্ট করব, যদি আপনি এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তাহলে আপনিও দেরি করবেন না, যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন। ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই আপনার আবেদনটি সম্পন্ন করবেন, যাতে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয়। প্রতিষ্ঠানের নাম প্রাণ আরএফএল গ্রুপ, বিভাগের নাম নেট, পদের নাম ট্রেনি ইঞ্জিনিয়ার, পদসংখ্যা নির্ধারিত নয়, কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধাসমূহ অর্থাৎ কোম্পানির তরফ থেকে কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে, মোবাইল বিল দেওয়া হবে, প্রভিডেন্ট ফান্ড দেওয়া হবে, লাঞ্চ সুবিধা, অর্ধেক ভর্তুকি, বেতন পর্যালোচনা, বার্ষিক উৎসব ভাতা রয়েছে 2টি বার্ষিক, অভিজ্ঞতা 2 বছর, তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনাদের যাদের 2 বছরের অভিজ্ঞতা রয়েছে তারা এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন, এবং যারা অভিজ্ঞতা ছাড়া রয়েছেন তাদের জন্য এটি একটি বিশাল সুযোগ। তাই আপনারা কেউই সুযোগটি মিস করবেন না, যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন, যাতে করে আপনাকেও এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয়। বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয় এখানে আবেদনটি করতে পারবেন। বয়স 22 থেকে 30 বছর, কর্মস্থল রয়েছে ঢাকা। ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমাদের সাহস সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি, অভিজ্ঞতা ছাড়া চাকরি, ক্যারিয়ারের পরামর্শ, বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত প্রকাশ করা হয়ে থাকে। এছাড়াও ভিউয়ার্স, আমাদের চ্যানেল কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য, যেটি কিনা বাংলাদেশের অন্য কোনো ইউটিউবার আপনাদেরকে কখনোই বলে থাকে না। তাই আপনারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য। চাকরির দায়িত্বসমূহ, ভিউয়ার্স, এখানে কিছু চাকরির দায়িত্ব বলা আছে, আমি একবার আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো পড়ে শুনিয়ে দিব, আপনারা একটু মনোযোগ দিয়ে চাকরির দায়িত্বগুলো জেনে নেবেন। মনে রাখবেন, চাকরির দায়িত্বগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন কিন্তু ইন্টারভিউয়ার আপনাকে চাকরির দায়িত্ব থেকে বিভিন্ন টপিক্সের উপর কোশ্চেন্স করতে পারে। তাই সেগুলো যদি আপনি আগে থেকে জেনে থাকেন আপনি মেন্টালি প্রিপেয়ার থাকবেন যে আপনাকে কি কি দায়িত্ব পালন করতে হবে। তাই আগে থেকে জেনে থাকলে আপনার জন্য সুবিধা হবে চাকরির দায়িত্বতে কি কি বলা রয়েছে, কোন কোন টপিকে কথা বলা হয়েছে। এছাড়াও যদি চাকরিটি পেয়ে যান তখন কিন্তু আপনাকে এই সমস্ত দায়িত্বই পালন করতে হবে, সেজন্য চাকরির দায়িত্বগুলো জেনে থাকা খুবই গুরুত্বপূর্ণ। সমস্যা সমাধানের ক্ষমতা, অ্যালগোরিদম এবং ডেটা স্ট্রাকচার সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে, সম্ভব হলে অনলাইন প্ল্যাটফর্মে আপনার সমাধান করা সমস্যার সংখ্যা শেয়ার করতে পারবেন, বাস্তব বিশ্বের পরিস্থিতিতে OOPS ধারণা প্রয়োগ করার ক্ষমতা থাকতে হবে, টিম ওয়ার্ক এবং সহযোগিতার দক্ষতা থাকতে হবে, নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ করার ক্ষমতা থাকতে হবে, প্রোগ্রামিং ভাষা C#, SQL সার্ভার, নেট কোর, MVC, রেজর এবং jQuery সফটওয়্যারের বিকাশের অভিজ্ঞতা থাকতে হবে,
বিশ্ববিদ্যালয় পর্যায়ের যে কোনো প্রকল্পও বাদ করতে হবে। সংরক্ষিত পদ্ধতি, ফাংশন, স্বাভাবিককরণ এবং যোগদানের সাথে পরিচিত হওয়া উচিত। মঙ্গোডিবি প্লাস, নেট কোর, লিঙ্ক, REST API এবং প্রতিক্রিয়া সম্পর্কে জ্ঞান থাকতে হবে। গিট সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। ভিউয়ার্স, এগুলো ছিল চাকরির দায়িত্ব, আমি একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিলাম, আপনারা চাইলে আরেকবার একটু মনোযোগ দিয়ে পড়ে নিতে পারেন। শিক্ষাগত যোগ্যতা BSc CSE, আবেদনের শেষ সময় 10 জুন 2024। আবেদনের নিয়ম, আগ্রহীরা বিডি জবস এর মাধ্যমে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা আবেদনটি করার জন্য বিডি জবস এই নীল লেখাটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবস এর ওয়েবসাইটটি ওপেন হবে। বিডি জবস এর ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে চেক করে নেবেন এটি প্রাণ আরএফএল গ্রুপের ট্রেনিং ইঞ্জিনিয়ার পদটি রয়েছে কিনা। যদি এই পদটি থাকে তাহলে আপনারা এখান থেকে নিচের দিকে এসে সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস খুব ভালোভাবে আরেকবার পড়ে নেবেন। আমি আবারও বলছি, এখান থেকে কিন্তু আপনাকে ইন্টারভিউয়ের বিভিন্ন টপিক্সের উপর কোশ্চেন্স করবে, তাই আগে থেকে জেনে থাকলে আপনার জন্য সুবিধা। তাই আপনি দেরি না করে যত দ্রুত সম্ভব এই সমস্ত ধরনের তথ্য খুব ভালোভাবে পড়ে নেবেন। সমস্ত ধরনের তথ্য খুব ভালোভাবে পড়ার পর আপনারা আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। বিডি জবস এর অ্যাকাউন্ট লগ ইন অথবা সাইন আপ করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে বিডি জবস এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। আপনারা চাইলে আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন। এই ভিডিওটিতে বলা আছে মাত্র 5 মিনিটে কিভাবে আপনি একটি বিডি জবস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনারা আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। এরপর ভিউয়ার্স, একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি 100% আছে কিনা সেটি চেক করা। বিডি জবস এর অ্যাকাউন্ট যদি 100% না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। আপনার আবেদনটি যেন বাতিল না হয় সেজন্য আপনাকে আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি 100% করে নিতে হবে। আপনারা যারা নিজেরা করতে পারেন তারা অবশ্যই নিজেরা করে নেবেন এবং যারা করতে পারেন না তারা আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি 100% করে নেবেন। ভিউয়ার্স, এই ভিডিও দুটো লিংক আমাদের কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যদি না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলে আসার পর ভিডিওতে গিয়ে পপুলারে ক্লিক করলে এই ভিডিও দুটো পেয়ে যাবেন। ভিডিও দুটো দেখে দেখে আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করে 100% করে নেবেন। 100% করার পর আপনারা এখান থেকে আবেদন করুন এই সবুজ লেখাটিতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে, অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন। যেহেতু বলা আছে BSc পাশে অভিজ্ঞতা সহ এবং অভিজ্ঞতা ছাড়া, সেই ক্ষেত্রে আপনারা এখানে 10,000 থেকে শুরু করে 30,000-32,000 মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন। আমি কিন্তু এখানে 26,000 বসিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন। অবশ্যই আপনি নিজস্ব যোগ্যতা অনুযায়ী যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন। এরপর রয়েছে একটি সতর্কবার্তা। ভিউয়ার্স, এই সতর্কবার্তাটি না পড়ে কিন্তু আপনি আবেদনটি করবেন না। আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন। BDJobs.com এবং সাহস সলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না। কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরির প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র। এই সতর্ক বার্তাটিতে যদি আপনি এগ্রি থাকেন তাহলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লেখাটিতে একটি টিক দিয়ে আবেদনে ক্লিক করে দেবেন। আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। এছাড়াও ভিউয়ার্স, যদি আবেদনে কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি করছে। আর আজকের ভিডিওতে আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আপনি আবেদনটি সম্পন্ন করেন তাহলে অবশ্যই আপনি ইন্টারভিউতে কল পাবেনই পাবেন। ধন্যবাদ।